সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মুহূর্তে তোমরা সবাই ভালো আছো। আমি রঞ্জু আলম, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আর্ট স্কুল, বনশ্রী। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমি ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই অবশ্যই তোমরা যখন এই আলোচনাটি শুনবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমরা যদি মনোযোগ সহকারে না শোনো তোমরা অনেক কিছুই মিস করবে। এবং আশা করি তোমরা যখন ক্লাসটি করবে বা করছো আমার সঙ্গে, তখন অবশ্যই বইটি নিয়ে তোমরা সঙ্গে থাকবে, যাতে আমি যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো পাশাপাশি তোমরা যাতে বই থেকে এই বিষয়গুলো দেখতে পারো আমি যে বিষয়গুলো আমি আলোচনা করছি। এবং তার আগে চলো আমাদের আজকের যে প্রতিদিনের যে বিষয়গুলো আমরা শেয়ার করি, আজকে ক্লাস নং আমার ফেসবুক আইডি দেখতে পাচ্ছ, আজকের ক্লাস নং 4 SW নেই, আমার ফেসবুক আইডি রঞ্জু আলম, মোবাইল নম্বরটি দেওয়া আছে, আজকে তারিখ 22/2022 এবং শ্রেণীর ষষ্ঠ বিষয় বাংলা দ্বিতীয়, আমি শিক্ষক রঞ্জু আলম। আজকে তারিখটা খুবই সুন্দর, দেখো 22/2/2022, সবইগুলো 2/2/2, ওকে, সুন্দর একটি তারিখ, সুন্দর একটি তারিখে আমরা আজকে ক্লাস নিচ্ছি, সুন্দর একটি ক্লাস নিচ্ছি। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লাগবে, অনেক কিছুই তোমরা জানতে পারবে। চলো ক্লাস শুরু করে দিচ্ছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে পৃষ্ঠা 15-20 পৃষ্ঠা, অর্থাৎ আমার এই আলোচনা করবো আমি তোমাদের আজকে ঠোঁটের অবস্থা থেকে, ধ্বনিতত্ত্বের আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন ঠোঁটের কী অবস্থা হয়, এবং সেই সাথে আলোচনা করব ব্যঞ্জনধ্বনিগুলো কোন জায়গা থেকে কোনটা উচ্চারিত হয়, এবং হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং অনুনাসিক, এবং সেই সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং বইটি নিয়ে তোমরা অবশ্যই বসে থাকবে। চলো, আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, বিশেষ করে স্বরধ্বনিগুলো উচ্চারণ করি, তখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের তিনটা অবস্থা দেখা যায়। জিহ্বা কখনও উচ্চতে থাকে, কখনও নিচুতে থাকে, আবার এটা একটা অবস্থা দিয়ে বিস্তার করা হয়। আরেক সময় কিছু কিছু উচ্চারণ, ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহ্বা পিছনে থাকে, যেমন উ, ঠিক আছে, উ, এর একটা উচ্চারণটা কি জিহ্বা উচ্চতে নিচুতে থাকে, জিহ্বা পিছনে সামনে থাকে, আবার সেই সাথে ঠোঁটেরও একটা আকৃতি কী হয়, চেঞ্জ হয়। তাহলে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিহ্বের উচ্চতার কম বেশি হয়, জিহ্বা সামনে পিছনে যাওয়ার একটা বিষয় থাকে, এবং সেই সাথে ঠোঁটের আকৃতিরও একটা কী হয়, পরিবর্তন হয়। তিনটা বিষয় আমাদের একসঙ্গে ঘটে আমাদের যখন কোনো স্বরধ্বনি উচ্চারণ করি। তাহলে চলো আজকে স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে ঠোঁটের যে অবস্থাটা হয় সেই বিষয়টি আমি তোমাদের সাথে সুন্দর করে আলোচনা করছি। ঠোঁটের অবস্থা দেখো, ঠোঁট কিছু কিছু সময় কী হয়, প্রসারিত হয়, যেমন যেমন আমি যদি বলা হয় ই, এ, এ, তাহলে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঠোঁট আমার কী হচ্ছে, এদিকে প্রসারিত হচ্ছে। আবার কিছু ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যেমন উ, ও, ও, তাহলে দেখা যাচ্ছে যে গোলাকৃতি, ও গোলাকৃতি। কিছু ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোলাকার ধারণ করে, আবার কিছু ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের গোল গোল আকৃতি ধারণ করে না। সেই বিষয়ে দেখো কোন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোলাকার ধারণ করে, অ, ও, উ, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট একটু দেখো গোল হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, যেমন উ, ও, ও, দেখা যাচ্ছে ঠোঁট স্বাভাবিক থেকে একটু গোল হয়েছে, রাইট, দেখতে পাবে। অগোলাকৃত মানে কি, এগুলো গোলাকৃত হয় না, এগুলো সামনের দিকে প্রসারিত হয়। ই, এ, এ, দেখো ই, এ, এ, আমি যখন উ বলছি তো ঠোঁট গোল হয়েছে, আমি যখন এ বলছি বা ই বলছি তাহলে ঠোঁট সামনের দিকে দুই দিকে প্রসারিত, ওপেন হয়েছে, ওকে, বোঝা যাচ্ছে। তা আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে গোলাকৃতি অগোলাকৃতির ক্ষেত্রে এগুলো পরিবর্তন ঘটে। চলো হ্রস্বস্বর, দীর্ঘস্বর, আসলে বাংলা যদিও ব্যঞ্জন স্বরধ্বনিতে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার বলে দুটা কথা আছে, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার বলে কথা আছে, কিন্তু বাংলা ভাষায় লিখিত ভাষায় থাকলেও আসলে উচ্চারণের দিকে কিন্তু হ্রস্বস্বর দীর্ঘস্বর বলে কোনো কথা নেই। আমাদের সবগুলোই তো কী হ্রস্ব ইকার হিসেবে কী করা হয়, উচ্চারণ করা হয়, মানে উচ্চারণের দিক দিয়ে এখানে হ্রস্ব বা দীর্ঘস্বর বলে কোনো আলোচনা করা হয়নি, সবই হ্রস্ব ইকার বলেই আমাদের কী করা হয়, উচ্চারণ করা হয়, এবং লেখার সময় হ্রস্ব ইকার দিয়ে লেখা হয় উচ্চারণগুলো। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্রস্ব ইকার আবার দীর্ঘ হতে পারে, যেগুলোতে হ্রস্ব ইকার থাকে সেগুলো দীর্ঘ হতে পারে, আবার কিছু ধ্বনিতে দেখা যাচ্ছে কিছু শব্দে দেখা যাচ্ছে দীর্ঘ ইকার আছে কিন্তু সেগুলো হ্রস্ব বা উচ্চারণ সময় কম লাগছে। আমি বোঝাতে চাচ্ছি এটা যে যে শব্দগুলো হ্রস্ব ইকার দিয়ে লিখিত সেগুলো উচ্চারণ করতে কোনো কোনো বেশি সময় লাগে, আবার যেগুলো দীর্ঘ ইকার দিয়ে লিখিত সেগুলো উচ্চারণ করতে আবার কম সময় লাগে, তাহলে কিন্তু নিয়মটা রক্ষা হচ্ছে না। এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা ভাষায় লিখিত ভাষায় হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকলেও উচ্চারণের ক্ষেত্রে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার কি করা হয় না, গণ্য করা বা নিয়মটি গণ্য করা হয় না। দেখো আমি তোমার প্রমাণ দিচ্ছি, যেমন ইলিশ, তিরিশ, দেখো এখানে যদিও দেখা যাচ্ছে হ্রস্ব ইকার দিয়ে লেখা ইলিশ শব্দটি, তিরিশ শব্দটি, কিন্তু যদিও হ্রস্ব হওয়ার কথা ছিল কিন্তু এখন উচ্চারণ কী হয়েছে, সময় বেশি লেগেছে, তাহলে নিয়মটা রক্ষা হলো না। যে এখানে উচিত ছিল কি দীর্ঘ সময় বেশি নেওয়া, কিন্তু আমরা সময় তো বেশি নিচ্ছি না, হ্রস্বই ইলিশ তিরিশ,
তো ইলিশ 30 অর্থাৎ সময়টা বেশি নিচ্ছে যদিও রশ্বের কাতি লেখা রাইট তাহলে উল্টা হয়ে গেল আমরা এখানে দেখো দিন ঈদুল দেখো দিন যদিও এটা দীর্ঘই কাতি লেখা কিন্তু সময় কম লাগছে দিন আমরা দিন বলি না কিন্তু আমরা দিন বলে দ্রুত করে দ্রুত বলে ফেলছি তার বোঝা যাচ্ছে শব্দটি দীর্ঘ কাতি লেখা হলো লিখিত হলো উচ্চারণে কিন্তু রশ্ব বা সময় কম লাগছে তাহলে বোঝা যাচ্ছে বাংলা ভাষায় উচ্চারণের ক্ষেত্রে রশ্বের কা দীর্ঘস্বর বলে কোনো কথা নাই বিশেষ করে কিছু কিছু শব্দ যেগুলো শব্দগুলো একক্ষর বিশিষ্ট শব্দগুলো সেগুলো একটু লম্বা করে পড়তে হয় যে শব্দগুলো এক অক্ষর বিশিষ্ট যেমন মন আমরা যদি বলি কি লিখি আমরা যদি মন লিখি মন তাহলে দেখা যাচ্ছে যে শব্দগুলো এক অক্ষর বিশিষ্ট সেই শব্দগুলো একটু টেনে পড়তে হয় বা একটু সময় বেশি লাগে এবং কবিতার ক্ষেত্রেও কিছু কিছু সময় হ্রস্বস্বরের দীর্ঘস্বরের ব্যবহার আছে কিন্তু নর্মাল আলোচনায় এগুলো কি কোনো ব্যবহার নেই স্বাভাবিকভাবেই হ্রস্বকার হিসেবে ব্যবহার করা হয় রাইট আশা করি বুঝতে পারছো হ্যাঁ মৌলিক স্বর কাকে বলে হ্যাঁ আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণ স্বরধ্বনি রয়েছে 11টি তার মধ্যে মৌলিক স্বর রয়েছে 7টি মৌলিক স্বর বলতে কি যে স্বরের ভিতরে অন্য কোনো স্বর নেই তাকে বলা হয় মৌলিক স্বর আমি প্রমাণ দিচ্ছি আমি যদি বলি ওই ওই শব্দটা কিন্তু মৌলিক স্বরধ্বনি না দেখো ওই শব্দটা কিন্তু উচ্চারণ করতে গিয়ে মনে হচ্ছে দুইটি স্বর একত্রে অবস্থান করছে ওই ওই দেখা যাচ্ছে তাহলে এটা কি মৌলিক স্বর না কেন মৌলিক স্বর না এই স্বরের ভিতরে দুইটি স্বর লুকিয়ে রয়েছে একটা হচ্ছে অ আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ই এই দুইটি মিলে কি হয়েছে ওই দুইটি মিলে কি হয়েছে ওই কিন্তু দেখো আর কিছু কিছু মৌলিক স্বর রয়েছে যেগুলোর ভিতরে অন্য কোনো স্বর লুকিয়ে নেই এগুলো হচ্ছে মৌলিক স্বর যে স্বরকে ভাঙলে অন্য কোনো স্বর পাওয়া যায় না তাকে মৌলিক স্বর বলে আমরা তো মৌলিক পদার্থ শিখেছি পদার্থ যারা পড়ো বিজ্ঞান বইয়ে আছে মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থগুলো ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় কি মৌলিক পদার্থ ঠিক ওই সংজ্ঞাটাও কিন্তু ওই ধারণাটা কিন্তু আমরা এই ভাষার প্রয়োগের ক্ষেত্রে কী করতে পারি প্রয়োগ করতে পারি আমরা প্রয়োগ করতে পারি মৌলিক স্বর তাহলে কাকে বলে যে স্বরকে ভাঙলে অন্য কোনো স্বর পাওয়া যায় না সেগুলো হচ্ছে মৌলিক স্বর আর যে স্বরগুলোকে ভাঙলে একাধিক মৌলিক স্বর পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক স্বর যেমন ওই এটি যৌগিক স্বর কার ভিতরে কারণ এর ভিতরে দুইটি মৌলিক স্বর রয়েছে আশা করি বুঝাতে পারছি মৌলিক স্বর 7টি ও আ ই উ এ ও যদিও এটার কিন্তু কি নেই লিখিত 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 চিহ্ন নেই এই শব্দটার কিন্তু কি নেই লিখিত চিহ্ন নেই কিন্তু উচ্চারণে রয়েছে এই শব্দটার কিন্তু বাংলা ভাষায় আমাদের লিখিত চিহ্ন নেই কিন্তু উচ্চারণে রয়েছে এই জন্য এটাও কি মৌলিক স্বর আশা করি আমি বুঝতে পারছি এবং এগুলো হচ্ছে মৌলিক স্বর 7টি এবং এগুলো আবার 7টি আবার অনুনাসিক হতে পারে এদের এর উপরে যখন আমরা চন্দ্রবিন্দু দিব তখন কি হয়ে যাবে অনুনাসিক হয়ে যাবে অনুনাসিক বিষয়টাকে আমি বোঝাচ্ছি আমি আগে এটা বোঝাচ্ছি যে এই মৌলিক স্বরগুলোর উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দেই তখন কি হয়ে যাবে সেগুলো অনুনাসিক মৌলিক স্বর হয়ে যাবে অনুনাসিক মানে কি আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি স্বরধ্বনি উচ্চারণ করি যখন কমল তালু মাঝামাঝিতে থাকে আর মৌলিক স্বর উচ্চারণ করার সময় কমল তালু ঠিক উপরের দিকে চলে যায় তখন সম্পূর্ণ বাতাস মুখ দিয়ে বের হয় তখন আর এই অনুনাসিক শব্দটা উচ্চারণ করা লাগে না হয় না আমি আবার বলছি যখন আমরা মৌলিক স্বর উচ্চারণ করি তখন আমাদের ফুসফুসারিত বাতাস সরাসরি মুখ দিয়ে বের হয় ও নাক দিয়ে বের হয় না অর্থাৎ নাসিকা দিয়ে যখন বের হয় না শুধু মুখ দিয়েই বের হয় মুখ দিয়ে যখন উচ্চারণ করি তখন হবে মৌলিক স্বর আবার যখন কমল তালুটা মাঝামাঝিতে থাকে উপর থেকে একটু নিচে চলে আসে আমাদের কমল তালু কী থাকে আমাদের তালু তিনটা অংশ শক্ত এবং কি মধ্য বা মধ্য তালু এবং কি নরম তালু নরম তালু কি জিহ্বার গোড়ার দিকে থাকে ওই দিকে পিছনের দিকে থাকে এটা থেকে এই কমল তালুটা ওর সাথে কি আল জিহ্বাও থাকে রাইট ওই কমল তালুটা খুবই নরম যেটা উপরে আপ ডাউন আপস অ্যান্ড ডাউনস করে আমরা যখন মৌলিক স্বর উচ্চারণ করি তখন কমল তালুটা ঠিক উপরের দিকে চলে যায় সব বাতাস সম্পূর্ণ মুখ দিয়ে বের হয় আবার যখন অনুনাসিক মৌলিক স্বর উচ্চারণ করি তখন কমল তালুটা ঠিক মাঝামাঝিতে অবস্থান করে কিছু কিছু বাতাস নাসিকা দিয়ে অর্থাৎ নাক বা নাসিকা দিয়ে বের হয় আবার কিছু বাতাস মুখ দিয়ে বের একই সঙ্গে বাতাস নাক দিয়েও বের হয় বা নাসিকা দিয়েও বের হয় এবং একই সঙ্গে বাতাস মুখ দিয়েও বের হয় যখন বাতাস নাসিকা বা নাক দিয়ে বের হয় তখন আমাদের একটা চন্দ্রবিন্দু বা ধ্বনি বা ব্যঞ্জনা তৈরি হয় যেমন যখন দেখো আ অ ই দেখো যদি আ বলি দেখো কাঁপে না যদি আবার বাতাসটাকে নাক দিয়ে বের করো বা নাসিকা দিয়ে বের করো তখন কিন্তু একটা ধ্বনি উৎপন্ন হবে ব্যঞ্জনা তৈরি হবে যেমন অ ই দেখো রাইট আশা করি বোঝাতে পারছি অনুনাসিক স্বরধ্বনিটি এভাবেই বুঝতে হবে সায়েন্টিফিকই বুঝতে হবে সায়েন্টিফিকলি বুঝতে হবে রাইট তাহলে আমরা অনুনাসিক স্বরধ্বনি বুঝতে মৌলিক স্বর বুঝতে পারছি এখন আমরা চলে আসি ব্যঞ্জন ধ্বনিতে চলে আসি দ্বিউষ্ঠ আসলে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমার দুইটি ঠোঁটের প্রয়োজন হয় দ্বিউষ্ঠ ধ্বনি বলা হয় দ্বিউষ্ঠ মানে ঠোঁট এটাকে বলা হয় দ্বিউষ্ঠ অর্থাৎ এটাকে বলা হয় উষ্ঠ এটাকে বলা হয় কি অধর এ দেখো উষ্ঠ মানে কি ঠোঁট আসলে আমাদের সব ব্যাকরণের ভাষাগুলো কিন্তু সংস্কৃত ভাষা দিয়ে লেখা যাকে উষ্ঠ বলে তাকে কী বলে ঠোঁট বলে তো উপরে ঠোঁটকে বলা হয় কি উষ্ঠ বা এবং নিচে ঠোঁটকে বলা হয় কি অধর বলা হয়
দিয়ে যে অংশটাকে বলা হয় দুটে মিলিয়ে যখন যে ধ্বনিগুলো উচ্চারণ করি তখন সেগুলো উষ্ঠ দ্বিউষ্ঠ ধ্বনি বলা হয় যেমন প ফ দেখো প ফ বলার সময় উপরে ঠোঁটও কাজে লাগছে নিচে ঠোঁট নিচে ঠোঁটও কাজে লাগছে এই জন্যকে বলা হয় আর উষ্ঠর ঠোঁটের আরেক নাম কি উষ্ঠ রাইট তাহলে আমরা বলতে পারি যে দ্বিউষ্ঠ স্বর ধ্বনিগুলো হচ্ছে প ফ প ভ ম রাইট এখন দন্ত ধ্বনিগুলো কি দন্ত মানে দাঁত ইংলিশে সংস্কৃত ভাষায় যাকে দন্ত বলে বাংলা ভাষায় তাকে কি বলে দাঁত বলে তো দন্ত বুঝলে কিন্তু দাঁতটা বুঝে নিবে রাইট এটা তোমাদের সুবিধা হবে ব্যাকরণ শেখার ক্ষেত্রে আমি যদি বলি দন্ত দেখো আমি যদি এই উচ্চারণগুলো করি তে ত দেখো ত ত থ সরাসরি জিহ্বা দাঁতকে স্পর্শ করছে কাকে স্পর্শ করছে ত থ দ ধ ন এগুলো বলার সময় জিহ্বা দাঁতকে স্পর্শ করেছে এই জন্য নাম হয়েছে কি এই ওই স্পর্শ জায়গার নাম অনুসারে নাম হয়েছে দন্ত ধ্বনি আশা করি আমি বুঝতে পারছি আর প্রতিবেষ্টিত ধ্বনি কাকে বলে প্রতিবেষ্টিত ধ্বনি যখন জিহ্বার আগা জিহ্বার মাথা যখন উল্টিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ করে জিহ্বার মাথা কিছুটা উল্টিয়ে যেমন ড আমরা আমরা জিহ্বার মাথা কিছুটা উল্টিয়ে সামনের দিকে কিছুটা কি সামনের অংশটা পিছন দিকে নিয়ে সামনের জিহ্বার সামনের অংশটা পিছন দিকে হালকা পিছন দিকে বাঁকিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই ধ্বনিগুলো হচ্ছে কি প্রতিবেষ্টিত ধ্বনি যেমন আমরা 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 খাই আমরা যদি এই ধ্বনিটি উচ্চারণ করি আসলে দেখো আমরা যদি এভাবে লিখি আমরা যদি এটা আমরা যদি এভাবে বলি আমরা আমরা যদি এভাবে লিখি আমরা আমরা খাই আমরা আমরা খাই যদি উচ্চারণ আমরা এভাবে করি তাহলে কিন্তু ভুল হবে আমরা আমরা খাই আসলে যদি সঠিকভাবে উচ্চারণ না করি দুটো কি হবে আমরা আমরা খাই তাহলে এটা কিন্তু আসলে ভুল উচ্চারণ হবে আমরা যদি এভাবে বলি তাহলে কি আমরা আমরা খাই তাহলে কিন্তু কী হবে আমরা আমরা খাই আসলে কিন্তু আমি কী বোঝাতে চেয়েছি আমি বোঝাতে চেয়েছি একটা ফল জাতীয় জিনিস খাই সেটার নাম হচ্ছে আমরা 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 খাই আমরা দেখো আমরা বলার সময় জিহ্বা কিছুটা উল্টিয়ে উচ্চারণ করছে যেন উচ্চারণটা সুন্দর হয়েছে আমরা আমরা খাই যদি বলি আমরা আমরা খাই তাহলে কিন্তু উচ্চারণ ভুল হবে এই জন্য আমাদের উচ্চারণ ভালো করে শিখতে হবে রাইট আসলে আমরা এখন চলে আসবো জিহ্বা মূলীয় ধ্বনি ক খ গ ঘ ঙ ব্যঞ্জন ধ্বনি রাইটার শ্রেণী বিভাগ রয়েছে জিহ্বা মূলীয় ধ্বনি জিহ্বার মূল অর্থাৎ জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে জিহ্বার গোড়া ওখান থেকে কিছু ধ্বনি উচ্চারণ করা হয় সেই ধ্বনিগুলো বলা হচ্ছে জিহ্বা মূলীয় চলো আমরা জিহ্বা মূলীয় ধ্বনিগুলো উচ্চারণ করি ক খ গ ঘ ঙ দেখো উচ্চারণ আমি এদিকে একটু একটা আঙুল দিয়ে স্পর্শ করো ক খ গ ঘ এইদিকে জিহ্বা মূল থাকে এখান থেকে দেখো কাঁপছে দেখো ক খ গ ঘ ঙ তাহলে এই যে জিহ্বার মূল জিহ্বার গোড়া থেকে ধ্বনিগুলো উচ্চারণ করছে জন্য নাম হয়েছে কি জিহ্বা মূলীয় রাইট এখন কণ্ঠ মূলীয় দেখো এখন বাতাসকে যখন কণ্ঠ আমাদের কণ্ঠ রয়েছে জায়গাটা কণ্ঠ এখানে যখন আমরা চাপ দিই বাতাসকে যখন ফুসফুস থেকে তো বাতাস যখন আসে এই বাতাসটা যখন কণ্ঠকে চাপ দেয় তখন হ ধ্বনিটি উৎপন্ন হয় হ অর্থাৎ বাতাসকে চাপ দিলে আমাদের কী হয় বাতাস যখন বেশি বের হয়ে আসে এবং বাতাসকে চাপ দিয়ে যখন বের করে দেই তখনই এই হ ধ্বনিটি উৎপন্ন হয় হা অর্থাৎ চাপ দিয়ে কি বাতাসটা বের হয়ে আছে সামনের দিকে রাইট আশা করি আমি বুঝতে পাচ্ছি যে এর জন্য বলা হয় হকে বলা হয় কণ্ঠমূলীয় ধ্বনি আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে অবশ্যই তোমরা নিয়মিত লেখাপড়া করবে এবং তোমরা 15 থেকে 20 পৃষ্ঠা বইগুলো বইয়ের 20 পৃষ্ঠা অংশটা পড়বে এবং তোমাদের আরও জানতে পারবে আর তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে এবং ক্লাসে তো আলোচনা করাই হবে তোমাদের প্রিয় শিক্ষকরা আলোচনা করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় নিচ্ছি খুদা হাফেজ